আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী, হাইব্রিড জাতের বাড়ি টু পুটল, সে বিষয়ে আমি কিছু আলোচনা করব। জেলা নাটোর, থানা বড়াই গ্রাম, গ্রামতাল, শকুন্ডুপাড়া। দেখেন বাড়ি টু জাতের পুটল কি পরিমাণ ধরে সেটা চোখে না দেখলে আসলে বিশ্বাস করার মতো না। দেখেন পুটল ধরে আছে, পুটল আর পুটল, আসলে এডিট করে সাজানো ভিডিও না, এটা অরিজিনাল বাড়ি টু জাতের পুটল। দেখেন সমস্ত জমি একই পর্যায়ে পটল হয়ে আছে। এই পটলটা রোপণ করার নিয়ম, লাইনে এক হাত পর পর, এক লাইন থেকে আরেক লাইন, সাড়ে পাঁচ হাত পর পর এই বাড়ি টু জাতের পটল চাষাবাদের নিয়ম। আমরা যে মাচাটা তৈরি করেছি চার হাত, আর লাগানোর নিয়ম এক হাত পর পর দুইটা করে লতা। লতা লাগালে সর্বোচ্চ ভালো হয়, লতা লাগালে একই জমিতে দুই বছর তিন বছর পর্যন্ত পটল চাষাবাদ করতে পারবেন। আর যদি চারা তৈরি করেন সেক্ষেত্রে দুই হাত পরপর লাগাবেন, এক লাইন থেকে আরেক লাইন, সাড়ে পাঁচ হাত, একই নিয়ম। তে আমরা এই পটলের লতা বাংলাদেশের প্রতিটি জেলায় চারা এবং লতা সেল দিয়ে থাকি। আপনারা যদি পটলের লতা অথবা চারা সংরক্ষণ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা পাইকারি মূল্যে বাংলাদেশের প্রতিটি জেলায় এই পটলের লতা এবং চারা সেল দিয়ে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।